সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে 2015 সালের নোটিফিকেশন অনুযায়ী উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার যাত্রা শুরু। দীর্ঘদিন যাবত ফেজ ওয়াইজ বিভিন্ন প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছে, আর সেই ইন্টারভিউয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। সে কারণেই মহামান্য কলকাতা হাইকোর্ট সেই ইন্টারভিউ লিস্ট 2019 সালে ক্যান্সেল করে দেন। তারপর করোনাকালীন পরিস্থিতির জন্য এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এগোয়নি। এর ফলে 2021 সালে পুনরায় কিন্তু ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু প্রার্থীকে ডাকা হয়, আবার বেশ কিছু প্রার্থী রিজেক্ট হয়ে যান, আবার কিছু প্রার্থী নট কোয়ালিফাইড হয়ে যান, আর সেই সঙ্গে নন ট্রেনদের একটা আলাদা লিস্ট প্রকাশ করা হয়, সেখানে নম্বর ওয়াইজ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে। এখন বিষয়টা হচ্ছে, যে সমস্ত প্রার্থী ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউ প্রার্থীদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত আছেন এমনই অভিযোগ উঠে, আর সেই অভিযোগের ভিত্তিতে মহামান্য কলকাতা হাইকোর্টে কেস হয়, আর সেই কেসগুলো এখনো পর্যন্ত মামলাধীন আছে। এখন বিষয়টা হচ্ছে, এর মধ্যেই অনেক প্রার্থী যাদের নাম ছিল না কোনো লিস্টে, ইন্টারভিউ লিস্ট, রিজেক্ট লিস্ট, নট কোয়ালিফাইড, এমনকি নন ট্রেন্ড, এই যে লিস্টগুলো পাবলিশ করা হয়েছিল কমিশনের ওয়েবসাইটে, সেই লিস্টের কোথাও কিন্তু এই নাম ছিল না এই 1098 জন প্রার্থীর। তখন 1098 জন প্রার্থী তারা মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হন। হওয়ার পর তারা তাদের ভেরিফিকেশনের আবদার জানায়। মহামান্য কলকাতা হাইকোর্ট সেই বিষয়গুলো অনুধাবন করার পর তাদের একটা অর্ডার দিয়ে দেয় যে কমিশন তাদের ভেরিফিকেশন করিয়ে নিক। এই ভেরিফিকেশন করার কথা ছিল আজ থেকে 3-4 মাস আগে, অথচ আজকে কিন্তু সেই ভেরিফিকেশন লিস্ট নোটিশ পাবলিশ করলো কমিশন তার নিজস্ব ওয়েবসাইটে। ঠিক কেন এমনটা হয়েছে, এই জটিলতার পিছনের কারণগুলো অবশ্যই আপনারা জানেন। নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে মামলাধীন বিষয়গুলো ছিল, যার কারণে সিবিআই তদন্ত হয়েছে, আর সিবিআই যেহেতু WBSSC-র ডেটা রুম সংরক্ষণ করেছে, তাই আপার প্রাইমারির যে 1098 জন প্রার্থী আছে তাদের ভেরিফিকেশন করাটা কার্যত অসম্ভব ছিল কমিশনের কাছে। সে কারণেই কমিশন একটা ইন্ট্রিম অর্ডার চেয়ে 3 দিনের ডেটা রুম খোলার পারমিশন পায়, আর এই পারমিশন যখন পায় 3 জন আধিকারিক থাকেন সেখানে, সিবিআই, NIC এবং কমিশনের, এরা সবাই মিলেই কিন্তু সেই জায়গায় অর্থাৎ ডেটা রুমে উপস্থিত থাকার পর আজকের কিন্তু এই ভেরিফিকেশনের যে নোটিশ বা লিস্ট সেগুলো পাবলিশ করা হয়। এই ডেটা রুম খোলা থাকবে 3 দিন পর্যন্ত, আর এই 3 দিনের মধ্যে যদি কোনো কিছু আবার পাবলিশ করার ইচ্ছে থাকে কমিশনের, তো অবশ্যই পাবলিশ করবে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখছি, এই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী যে বিষয়টা ভাবছে কমিশন সেটা কি। এর পরে যতটুকু আমরা জানি যে 1498 বা 1448 এই যে সংখ্যাটা আছে যারা বঞ্চিত হাই কাট অফ প্রার্থী তারা, এবং এই যে 1098 জন প্রার্থীর ভেরিফিকেশন হবে, এগুলো সহ একটা ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউয়ের মধ্যে কতজন টিকতে পারেন সেটা 1100-র মতো হয়তো বা ইন্টারভিউ নেওয়া হতে পারে, কিন্তু সেখানে যতটুকু শোনা যাচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যারা যোগ্য তাদের ইন্টারভিউ নেবে কমিশন। তো সেই কমিশনের এই গতিধারাটা যেটা করতে চায় কমিশন সেটা হচ্ছে, 15ই আগস্টের পর আমি যতটুকু শুনলাম সম্ভবত 20 আগস্টের পর কমিশন কিন্তু কলকাতা হাইকোর্টে যাবে। যদি 20 আগস্টে কলকাতা হাইকোর্টে যায় বা তার পরে যায়, সেটা একটা পারমিশনের জন্য যাবে। সেই পারমিশনটা হবে আগামী দিনে যে ইন্টারভিউ প্রক্রিয়া চালাবে কমিশন তার জন্য। কিন্তু এই জায়গায় প্রশ্ন অনেক যাচ্ছে, অনেক প্রার্থী কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত হয়ে আছেন, কেননা
মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে অনেক প্রার্থী অনেক আশা নিয়ে দ্বারস্থ হয়েছেন যে গ্যাজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট করতে হবে। এখন মহামান্য কলকাতা হাইকোর্ট যদি এই বিষয়টা অনুধাবন করার পর বিষয়টাকে আমল দেওয়ার পর যদি সিট আপডেটটাকে কিংবা এই যে যে সমস্ত প্রার্থী বলছেন যে কাট অফ ফেক সেটার উপর গুরুত্ব দিয়ে বিষয়টা বিবেচনা করে তাহলে কিন্তু কমিশনকে সম্ভবত কোনো অর্ডার দেবে না, হয়তোবা এমন অর্ডার দিতে পারে যে আগে সিট আপডেট করুন, তারপর এই কাট অফ ফেক সেটা যদি প্রমাণিত হয় হয়তোবা পরবর্তীতে আর একটা অর্ডার দিতে পারে। তো এগুলো আমরা সম্ভাবনার কথা বললাম, জানি না আসলে কি হবে আগামী দিনে, তবে এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে যে কমিশন কলকাতা হাইকোর্টে গেলে কি পারমিশন দেবেই, যদি দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট পারমিশন তাহলে আগামী দিনে এই যে 15,000 যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন কেটে ছেটে বা বিভিন্নভাবে, মানে যারা রিজেক্ট হয়েছেন যারা ফেক নাম্বার দিয়ে ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে সরিয়ে হয়তোবা 8-10,000 টিকলেও টিকতে পারে, তাদের নিয়োগ কিন্তু দিতে পারে। এবারে বিষয়টা হচ্ছে সেটা আমরা শুনেছি যে পুজোর আগেই দেওয়ার চিন্তাধারা, তো এই পুজো করেই কিন্তু অনেকটা দিন গিয়েছে, অনেক রাত অনেক প্রার্থীরা কান্না করে কাটিয়ে দিয়েছেন, তাদের সোনালি স্বপ্নগুলো শেষ হতে দেখেছে নিজের চোখে, তাই এই পুজো করে করেই আজকে কিন্তু অনেকটা বছর চলে গেল। সে কারণেই যদি সত্যি নিয়োগ হয় তাহলে খুবই ভালো, আর যে জটের মধ্যে আছে এই মুহূর্তে, সুতরাং সিট আপডেট ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। তবে মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, সে কারণে আমাদের কখনোই এখতিয়ার নেই যে মহামান্য কলকাতা হাইকোর্টের ঊর্ধ্বে গিয়ে আমাদের কথা বলা। তো এবারে বিষয়টা হচ্ছে আপার প্রাইমারির ইতিমধ্যে অনেক প্রার্থী কিন্তু আন্দোলন করছেন, অনেক প্রার্থী আবার পারমিশন নিয়ে আন্দোলন করছেন, কেন এরকম দ্বিচারিতা বা মানে দুটো ভাগ হলো এ বিষয় সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। অনেক প্রার্থী যারা ইন্টারভিউ দিয়েছেন সেটা আপার প্রাইমারি মঞ্চ, আর অনেক প্রার্থী যারা ইন্টারভিউ দিতে পারেননি হাই কাট অফ ছিলেন, যারা সিট আপডেট করলে তারা চান্স পেতেন যেটা গ্যাজেটে বলা আছে, সেই গ্যাজেটকে মূল লক্ষ্য রেখে এই প্রার্থীরা কিন্তু পারমিশন নিয়ে তারা রাস্তায় বসেছে। তো যারা ইন্টারভিউ দিয়েছেন তারা হচ্ছে আপার প্রাইমারি মঞ্চের প্রার্থী, আর এই মুহূর্তে আপার প্রাইমারি বঞ্চিত প্রার্থী নামে আর একটা সংগঠন, অর্থাৎ সংগঠন বলা ভুল হবে, আর একটা গ্রুপ আমরা যে সিট আপডেট চাই, সিট আপডেট করলে সমস্ত ধরনের টেট পাস ট্রেন্ডের চাকুরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সে কারণেই সিট আপডেটটাই প্রধান লক্ষ্য, তাহলে সমস্ত ধরনের জটিলতা কিন্তু উচ্চ প্রাথমিকের কেটে যাবে। সেজন্যই কিন্তু এই উচ্চ প্রাথমিকের যে সমস্ত প্রার্থী আজকে প্রায় 50 দিনের মতো আন্দোলন করে চলছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, তারা তাদের মূল লক্ষ্য হচ্ছে সিট আপডেট করা, সিট আপডেট হোক তাহলে অধিকাংশ টেট পাস ট্রেন্ডের চাকরি হবে। তো এই মুহূর্তে কিন্তু সব দিক দিয়ে বিচার বিবেচনা করে যতটুকু মনে হচ্ছে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো কার্যকরী হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কখনোই বিশ্বাস করব না। তবে আজকে যেভাবে নোটিশ দেওয়া হলো বা কার্য প্রক্রিয়াটা এটা খুব গতিতে দেখা গেল, তাতে মনে হচ্ছে কমিশন দ্রুত নিয়োগের পক্ষেই রয়েছে, তবে আগামী দিনে কি হয় আমরা সেদিকেই লক্ষ্য রাখব। আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি আপনাদের অথেন্টিক এবং সত্য খবর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।